নমস্কার, আমি শ্রী বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোবার্তা। অ্যাস্ট্রোবার্তায় এই হবটির সাহায্যে আমি একটা বিষয় পরিষ্কার আপনাদের সামনে তুলে ধরব। বিষয়টি হচ্ছে কেতুর ক্ষেত্রে মৎস্য চিহ্ন এক্স্যাক্টলি কীরূপ হয়, আর প্রপারলি কেতুর ক্ষেত্রে মৎস্য চিহ্ন যদি তৈরি হয় সেটি কী ধরনের ফল দেয়, এই বিষয়টি পরিষ্কার তুলে ধরব। দ্বিতীয় যে বিষয়টি তুলে ধরব সেই বিষয়টি হচ্ছে হাতের মাঝখান থেকে যদি ভাগ্যরেখা উত্থিত হয়, অর্থাৎ এই হাতটিতে যেমন ভাগ্যরেখা এই জায়গার থেকে উত্থিত হয়ে রয়েছে, তাহলে এই দুটি জায়গায় আমি এই ভিডিওটির মাধ্যমে পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব। যারা ভিডিওটি দেখতে শুরু করছেন তারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিজের খাতের সাথে মেলাতে থাকবেন। চলে আসবো মূল আলোচনায়। প্রথমত, কেতুর ক্ষেত্র কোনটি, এই জায়গাটি নিয়ে অনেক মানুষের মনে সংশয় বা প্রশ্নচিহ্ন রয়েছে। অনেকে এই জায়গাটিকে কেতুর ক্ষেত্র বলে, কিন্তু একজ্যাক্টলি এই অংশটি কেতুর ক্ষেত্র নয়। কেতুর একজ্যাক্টলি জায়গা হচ্ছে এই জায়গাটি, অর্থাৎ যে জায়গাটিকে ধরা হয় তার চেয়ে বেশ কিছুটা উপরে। কিন্তু অনেক হস্তরেখার বয়ে এই জায়গাটি নিয়েও বিস্তৃত আলোচনা করা রয়েছে। আবার অধিকাংশ অ্যাস্ট্রোলজার এই জায়গার উপর মৎস্য চিহ্ন তৈরি হলেই সেটিকে কেতুর ক্ষেত্রে মৎস্য চিহ্ন বলে চালিয়ে দেয়। তো এই জায়গাতে যদি মৎস্য চিহ্ন তৈরি হয় এবং প্রপারলি তৈরি হয়, সেটা কিন্তু 100% রেজাল্ট দেয়, তাহলে সেই মৎস্য চিহ্ন কিন্তু ঠিকঠাকভাবে থাকতে হবে। তাহলে কীরূপ থাকবে এই বিষয়টি আপনারা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করুন। যদি খুব ভালোভাবে আপনারা এই খাতটিকে দেখছেন, তাহলে ইন জেনারেল অনেক মানুষের হাতেই বা ম্যাক্সিমাম মানুষের হাতেই এই হচ্ছে আয়ুরেখা বা লাইফ লাইন, এটি আপনারা অনেকেই জানেন। এবং এই জায়গার থেকে একটি রেখা, অর্থাৎ শুক্রের ক্ষেত্র থেকে একটি এই ধরনের রাউন্ড শেপের রেখা, সেটি চন্দ্রক্ষেত্রের দিকে যায়। অনেকের খাতে এই রকম থাকতে পারে, যেমন এইটিকে রয়েছে। তো অনেক মানুষ কিন্তু এটাকে মৎস্য চিহ্ন বলে ধরে নেয়, কিন্তু এটি আদতে মৎস্য চিহ্ন তৈরি হয়নি। আবার অনেক মানুষের হাতে এইখান থেকে রেখাটি বেরিয়ে এইরূপভাবে চলে যায়, তাহলে এই ধরনেরও সাইন দেখতে পাওয়া যায়। আদতে কিন্তু এটাও মৎস্য চিহ্ন নয়, বরং এই জায়গায়, অর্থাৎ এটাকে যদি আমি কেতুর ক্ষেত্র ধরেও নিই, একজ্যাক্টলি কেতুর ক্ষেত্র কিন্তু এইটা, কিন্তু বোঝানোর স্বার্থে যদি এই জায়গাটাকে আমি কেতুর ক্ষেত্র ধরি, তাহলে এখানে এই সাইন কিন্তু জব চিহ্ন তৈরি হয়ে রয়েছে। এটি কিন্তু মোস্টলি নেগেটিভ সাইন। এর ইফেক্ট হচ্ছে পারিবারিক গোলযোগ, অর্থাৎ যদি আপনি জয়েন্ট ফ্যামিলিতে রয়েছেন, তো একজন মানুষ অন্য মানুষকে ঠিকঠাক সহ্য করতে পারছে না পরিবারের মধ্যে থেকেই, অথবা যদি জয়েন্ট ফ্যামিলি নাও হয়, সেক্ষেত্রে পাড়া প্রতিবেশী বা অফিসের কলিগ বা ব্যবসা ক্ষেত্রে আপনার কিন্তু গোপন শত্রুতা, এই বিষয়টি 100% দেখতে পাওয়া যাবে। অর্থাৎ আপনার কেউ ক্ষতি করতে পারে, কিন্তু একজ্যাক্টলি কে ক্ষতি করছে এটি আপনি আইডেন্টিফাই করতে পারবেন না, যদি এই ধরনের চিহ্ন তৈরি হয়ে যায়, অর্থাৎ এই জায়গাটি যদি জব চিহ্নের নেই হয়। অনেক ক্ষেত্রে এটি লিগাল ইস্যু এই ব্যাপারটি ইন্ডিকেট করে, কোনো দীর্ঘদিন ধরে কোনো আইনি জটিলতার মধ্যে রয়েছেন, মামলা মোকদ্দমা দীর্ঘদিন চলছে, সেটি আপনার পক্ষেও যাচ্ছে না আবার বিপক্ষেও যাচ্ছে না, অর্থাৎ মামলা আপনি লড়েই যাচ্ছেন, এইরূপ ঘটনাকেও এই ধরনের সাইন ইন্ডিকেট করে। তৃতীয় যে বিষয়টি ইন্ডিকেট করে সেটি হচ্ছে এই ধরনের সাইন কিন্তু আপনার পাইলস, ফিস্টুলা, ভগন্দর এই টাইপের যে গুপ্ত রোগগুলি রয়েছে, এই সমস্ত রোগ হতেও দেখা যায় যদি করতলের একদম শেষ ভাগে এই ধরনের জব চিহ্নের তৈরি হয়ে যায়। তাহলে এই সংকেত কিন্তু কখনোই শুভ সংকেত নয়, এই বিষয়টিকে আপনারা পরিষ্কারভাবে দেখে নেবেন নিজেদের হাতে জায়গাটি কীরূপ রয়েছে। আবার অনেক ক্ষেত্রেই এই ধরনের জব চিহ্ন তৈরি হলে সেটি স্বামী স্ত্রীর মধ্যে পরস্পরের প্রতি সন্দেহ এই ব্যাপারটিকে কিন্তু জাগ্রত করে তোলে। অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী খুব ভদ্র বা স্বামীর কোনো ধরনের পরকীয়া কোনো প্রেম নেই, কিন্তু স্ত্রী কোনো কারণ ছাড়াই সন্দেহ করছে। আবার অনেক ক্ষেত্রে এর বিপরীত হতেও দেখা যায়, অর্থাৎ স্ত্রীর মধ্যে কোনো চারিত্রিক দুর্বলতা নেই, কিন্তু স্বামী অকারণ তাকে দোষারোপ করছে বা সন্দেহ করছে। তাহলে এই জায়গাটি কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। তাছাড়া এটি সহ্য সুখের হানি এই ব্যাপারটিও ঘটিয়ে থাকে,
কিন্তু প্রপারলি যদি এটা মৎস্য চিহ্ন তৈরি হয় তাহলে কিন্তু এটা যথেষ্ট সুফল দেয়। এখন মৎস্য চিহ্ন হলে এটি কীরূপ হতে পারে সেই ব্যাপারটি পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব। আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করবেন এই হচ্ছে আয়ুরেখা, এবং এইরূপভাবে যদি মৎস্য চিহ্নের যে মুখ সেটি যদি চলে আসে অর্থাৎ বেরিয়ে আসে তাহলে কিন্তু আপনারা ধরে নেবেন যে এটা মৎস্য চিহ্ন, অর্থাৎ সোজা রাউন্ড আপ হবে না, এই ধরনের থেকে এই রকম হতে পারে। অর্থাৎ মাছের মুখ যে ধরনের হয় সেই রূপ আকৃতি যদি তৈরি হয় সেটি যদি মণিবন্ধর সাথে সংযুক্ত থাকে সেক্ষেত্রেও যথেষ্ট পজিটিভ ইফেক্ট দেবে, আবার যদি মণিবন্ধের সাথে সংযুক্ত না থাকে সেক্ষেত্রেও পজিটিভ ইফেক্ট দেবে। তাহলে এইরূপ মৎস্য চিহ্ন যদি তৈরি হয়ে যায় তাহলে কিন্তু আপনি প্রকৃত অর্থে ভাগ্যবান, কোনো অজানা স্রোত থেকে আপনি হিউজ অর্থ এককালীন পেয়ে যেতে পারেন। হতে পারে আপনি লটারি পেলেন, বা হতে পারে কোনো গুপ্ত ধন পেলেন, বা হতে পারে এইরকম কোনো প্রপার্টি পেয়ে গেলেন যার কোনো ভার্সন নেই। অর্থাৎ এক কথায় এই ধরনের মৎস্য চিহ্ন যদি কেতুর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সেটা কিন্তু আকস্মিক অর্থ লাভ করিয়ে থাকে, এ বিষয়ে কোনো ডাউট নেই। এখন অনেক মানুষের মনেই প্রশ্ন থাকবে যদি এই ধরনের মৎস্য চিহ্ন থাকে তাহলে সেটা কি একদম জীবনের শেষ সময়ে অর্থ দেবে? তো এই বিষয়টির জন্য কিন্তু করতলের অন্যান্য জায়গা কীরূপ অবস্থায় রয়েছে সেটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। যদি আপনার ভাগ্যরেখা অত্যন্ত স্ট্রং বা শক্তিশালী হয় তাহলে যে বয়সে ভাগ্যরেখা উত্থিত হয়ে রয়েছে সেই বয়সে অর্থলাভ হতে পারে, বা যদি আপনার আয়ুরেখা থেকে এই ধরনের কোনো প্রমিনেন্ট প্রোগ্রেস লাইন থাকে এবং কেতুর ক্ষেত্রে এই ধরনের মৎস্য চিহ্ন তৈরি হয় তাহলে যে বয়সে হবে, যদি এইরূপ বয়সে হয় সেক্ষেত্রে 34-35 এইরূপ যে আপনি আকস্মিকভাবে প্রচুর অর্থ পেয়ে যেতে পারেন সেটা লটারির মাধ্যমেও হতে পারে বা অন্য কোনো সূত্র থেকেই আপনি প্রচুর অর্থ পেয়ে যেতে পারেন। তবে একটা বিষয় আপনাদেরকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে বা বুঝতে হবে যে কেতুর ক্ষেত্রে এটি জব চিহ্ন হয়েছে না মৎস্য চিহ্ন হয়েছে। যদি জব চিহ্ন হয় তাহলে কিন্তু সেটি মোস্টলি নেগেটিভ ইফেক্ট দেবে, আর যদি মৎস্য চিহ্ন হয় সেক্ষেত্রে কিন্তু 100% পজিটিভ রেজাল্ট এবং এককালীন প্রচুর অর্থ আপনার কাছে থাকবে সেই বিষয়টিকে সুনিশ্চিত করবে। তাহলে এটা একটা দিক গেল। দ্বিতীয় হচ্ছে অনেক মানুষের হাতে হাতের মাঝখান থেকে ভাগ্যরেখা উত্থিত হয়, যেমন এই হাতটিতে রয়েছে ঠিক এই জায়গার থেকে ভাগ্যরেখা উত্থিত হতে রয়েছে। তাহলে এই রেখা তার অভিমুখ শনির দিকে না রবির দিকে, এই বিষয়টি সবচেয়ে ইম্পর্টেন্ট। যদি এর মুখ পরস্পর শনির দিকে হয় তাহলে কর্মের মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন এই বিষয়টিকে নিশ্চিত করবে। এদের মধ্যে লজ্জা মান অভিমান এই বিষয়টি খুব একটা দেখতে পাওয়া যাবে না, এরা কর্মপ্রিয় হবে এবং যে কোনো কাজকেই এরা ছোট ভাববে না, কাজের মাধ্যমে অর্থ উপার্জন এটিই হবে এদের মূল মন্ত্র। এবং যেহেতু হাতের মাঝখান থেকে উঠবে অর্থাৎ 20-22-24 এইরকম এজের পর উঠবে তো সেটি কিন্তু যথেষ্ট ফ্রুটফুল রেজাল্ট দেবে এবং কর্মের বিনিময়ে অর্থ উপার্জন এই বিষয়টিকে সুনিশ্চিত করবে। কিন্তু যদি এই ভাগ্যরেখার মুখ রবির দিকে হয় অর্থাৎ এই হাতটিতে যেমনটি রয়েছে এইরূপ, তাহলে কিন্তু এরা কর্ম করতে চাইবে না, এদের মধ্যে লজ্জা এই ব্যাপারটি দেখতে পাওয়া যাবে। এরা কর্ম করার আগে অনেক রকম চিন্তাভাবনা করবে, আমার কোয়ালিফিকেশান এই রয়েছে, আমার স্ট্যাটাস এইরূপ রয়েছে, আমি এইরূপ বংশের ছেলে, তো এই ধরনের চিন্তাভাবনা করে এরা কিন্তু সব কাজকে অ্যাকসেপ্ট করতে পারবে না, যার ফলে কিন্তু এদের দারিদ্রতা এটাও নেমে আসতে পারে। একই সাথে যদি শুক্রের ক্ষেত্র এবং রবির ক্ষেত্র পীড়িত হয় এবং এই ধরনের একটি ছোট্ট রেখা রবি অভিমুখে যায় তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে এরা সারা জীবন বাড়িতে বসেই কাটিয়ে দেবে কিন্তু কোনো জায়গায় কর্মের জন্য যাবে না। তাহলে এই ধরনের রেখা থাকা কিন্তু শুভ নয়। যদি আপনার হাতে এই ধরনের রেখা রয়েছে অবিলম্বে এর সঠিক গ্রহ প্রতিকার করিয়ে নিন। আর যদি কেতুর ক্ষেত্রে আপনার জব চিহ্ন হয়ে রয়েছে সেক্ষেত্রেও কিন্তু সঠিক গ্রহ প্রতিকার আপনার সমস্যাকে কন্ট্রোল করতে পারে বা মিনিমাইজ করতে পারে, ভয় পাওয়ার বা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকলে
कमेंट बक्से लिखे जानाबेन और चैनले नतून हो चैनल के सबसक्राइब कर पासे थका अल नोटिफिकेशन बेल आइकनटी प्रेस कर दिन। आजकल मत विदाय निच्छि, भालो थाकुन, सुस्थ थाकुन, धन्यवाद।